হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, এই সময় আমাদেরকে কোরআন এবং হাদিস পাককে বেশি করে আঁকড়ে ধরতে হবে। এই সময় আমাদেরকে বেশি বেশি করে যাচাই বাছাই করে চলতে হবে। শোনা কথায় কখনো কান দেবেন না, কখনো শোনা কথা বিশ্বাস করবেন না। অধিকাংশ ধারণা হয় মিথ্যা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী বলছেন, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা সে শোনে তা সে অন্যের কাছে বলে। আয়াতুল মুনা মুনাফিকের সালাসাতুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটে, মুনাফিকের নিদর্শন হলো তিনটে। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াইজা উ তুমিনা খানাম, যখন তার কাছে আমানত দেয়া হবে আমানতের খেয়ানত করবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, এবং যখন তার তাকে কিছু ওয়াদা সে করবে, কোনো কথার ওয়াদা করবে, কোনো জিনিসের ওয়াদা করবে, সে ওয়াদা আর সে খেলাপ করবে। এই তিনটে জিনিস মানুষের মধ্যে বেড়ে গেছে বাবা। মানুষ কথা বললে এখন মিথ্যা কথা বলছে, আর দুই নাম্বার ওয়াদা করলে খেলাপ করছে, আর আমানতের খেয়ানত করছে। বেশিরভাগ মানুষের মধ্যে তিনটে নিদর্শন পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, তিনটে নিদর্শন যদি কারো মধ্যে পাওয়া যায়, মুনাফিকের চিহ্ন পাওয়া গেল রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী। আমাদেরকে এরই মাঝখান থেকে প্রকৃত আলেমকে খুঁজে বের করতে হবে, প্রকৃত আল্লাহর নেক বান্দাকে খুঁজে বের করতে হবে। এটা কোনো অসম্ভব কাজ নয়। আপনি মানুষের কাছে মিশবেন, তার চেহারা দেখবেন গলে যাবেন না, দাড়ি টুপি জুব্বা দেখে বিগলিত হবেন না, তার সঙ্গে দুদিন মিশলে কথা বললেই আপনি বুঝতে পারবেন মানুষটা কেমন। তার এলেম সম্পর্কে জানতে হবে, আমল সম্পর্কে জানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার আখলাক সম্পর্কে জানতে হবে, চরিত্র সম্পর্কে জানতে হবে। তার মধ্যে যদি নবিয়ানা আখলাক থাকে, রাসুলানা আখলাক থাকে, ওলিয়া উলিয়াদের আখলাক যদি পাওয়া যায়, মনে রাখবেন তিনি হলেন অরিজিনাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, চারিদিকে এখন ভেজাল ভরে গেছে বাবা। এই ভেজালের দুনিয়াতে আমাদের ঈমানকে বাঁচানো বড্ড কষ্ট হয়ে যাবে। বিশ্বনবী 1450 বছর আগে বলেছেন, ইয়াসবিহুর রাজুল মুমিনান ওয়ায়ুম সি কাফেরান ওয়ায়ুম সি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরান ইয়াবিউ দীনহু বিআরযিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে, ইয়াবিউ দীনহু বিআরযিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার লোভে, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার প্রতিপত্তির জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার মালমাতার জন্য, দুনিয়ায় দল তৈরি করার জন্য তারা তাদের দুনিয়াতে দিনকে বিক্রি করে দেবে, দুনিয়ার পরিবর্তে, দুনিয়ার স্বার্থে দিনকে তারা বিক্রি করে দেবে। বিশ্বনবী সোনার জাবানে 1450 বছর আগে মহামারী ইমান কিভাবে থাকবে সেটা তিনি বলে দিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনি যেমন ডাক্তার খোঁজার সময় ভালো ডাক্তার খোঁজেন, জেনুইন ডাক্তার খোঁজেন, কোনটা ভালো ডাক্তার, কোয়ালিফিকেশন আছে কিনা, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কাজ করে কিনা, কোয়ালিফিকেশনটা ভেজাল নয় তো, সার্টিফিকেটটা জাল নয় তো, দু নম্বরি ডাক্তার নয় তো, চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই আপনি সেই ডাক্তারের কাছে যান, চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই আপনি সেই অ্যাডভোকেটের কাছে যান, চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই সে মার্কেটে দোকানদারের দোকানে যান, আর চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে ভেরিফিকেশন করে তবেই কিন্তু আল্লাহর আলেমে হাক্কানির সোহবতে আপনি যান। তবে মনে রাখবেন, আলেমে হাক্কানির সোহবত ছাড়া
আপনি চলতে পারবেন না আমার আল্লাহ বারবার কোরআন মাজিদে উলিল আমরের কথা বলেছেন যদি আলেমে হাক্কানি ছাড়া চলা সম্ভব হতো তাহলে উলিল আমরের কথা আলেমদের কথা কোরআন মাজিদে এত আসতো না আমার আল্লাহ ভালো করেই জানেন তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন কারণ এক শ্রেণীর মানুষ তারা আলেমে হাক্কানি হবে তারা সমাজকে পরিচালনা করবে নবী যদি না আসতেন উম্মতেরা কিতাব পেত না নবী যদি না আসতেন উম্মতেরা দ্বীন পেত না নবী যদি না আসতেন উম্মতেরা সঠিক ইসলাম জানতে পারত না নবী যদি না আসতেন তাহলে মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা তারা জানত না প্রত্যেক যুগে তার কওমকে হেদায়েত করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন কিন্তু আখেরি জামানাতে আর নবী আসবে না তার কওমকে হেফাজতের জন্য আলেমে হাক্কানিদের পাঠিয়েছে খুঁজে বের করতে হবে এক শ্রেণীর মানুষ আলেমে হাক্কানিদের বলছে মানতে হবে না এরা মনে রাখবেন এরা হলো ভেজাল মাল এ তথাকথিত নামধারী নব্য আহলে হাদিস যারা আমি অরিজিনালি আহলে হাদিসদের কথা বলছি না আহলে হাদিস তো আমরা যারা হাদিস মেনে চলে যারা হাদিসের বিশেষজ্ঞ হাদিসের পণ্ডিত হাদিসকে যারা স্বীকৃতি দেয় তারাই আহলে হাদিস হাদিসের আহল আমরা আহলে হাদিস আহলে কোরআন আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা সব কিন্তু তথাকথিত কিছু হাদিস মানে কিছু হাদিস ছাড়ে আকীদাগত ত্রুটি আছে রোল নাম্বারে ভেজাল ঢুকে গেছে খাতা ভর্তি যতই লেখা হোক রোল নাম্বার যদি গুলিয়ে যায় রেজিস্ট্রেশনে যে নাম্বার আছে সেই নাম্বার যদি খাতায় না লেখা হয় উল্টো লেখা হলে মাস্টার খাতা দেখবে না এই ভেজাল রোল নাম্বার ওয়ালা নব্য আহলে হাদিস কিছু নামধারী যারা বেরিয়েছে এরা বলছে কোন পীর ওলি আউলিয়া এসব মানার দরকার নাই আলেম টালেম মানতে হবে না আমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করব আমাদের হাতে আছে কোরআন আর হাদিস যা কিছু দরকার সব কোরআন হাদিস থেকে বের করব কতটুকু জ্ঞান আছে তোমার কোরআন আর হাদিস থেকে সব জ্ঞান বের করে সব কিছু বের করে ফেলবে সব কিছু বের করে ফেলবে কোরআন আর হাদিস থেকে সে জ্ঞান তোমার আছে কতটুকু জ্ঞান আছে তোমার বের করে তো দেখি পুরুষ মানুষ মারা গেলে তার তিনটে কাফন দেওয়া হয় আর মহিলা মারা গেলে পাঁচটা কাফন দেওয়া হয় আর যদি হিজড়ে মারা যায় কটা কাফন দিতে হবে কোরআন হাদিস থেকে বের করো বের করো এসো কোরআন হাদিস থেকে তো সব বের করে ফেলবে আলেম টালেম মানো না ফেকা টেকা মানো না অন্য কেতাব আর মানো না শুধু হাদিসের দুটো কেতাব মানো বুখারী আর মুসলিম বুখারি কটা খণ্ড বুখারি শরীফের খণ্ড কটা কটা খণ্ড বুখারি শরীফের দুটো খণ্ড দুটো খণ্ড ইসমাইল বুখারি আল্লামা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল বুখারি তিনি যে বুখারি শরীফ লিখেছিলেন তার জন্ম কত খ্রিস্টাব্দে বলো তো দেখি 194 হিজরিতে তার জন্ম আর হিজরি সন কবে শুরু হচ্ছে বলো তো দেখি হিজরি সন কবে শুরু হচ্ছে খ্রিস্টাব্দ আছে বঙ্গাব্দ আছে আর হিজরি সন আছে হিজরিটা আরবিতে বলা হয় বাংলায় বঙ্গাব্দ তাই তো খ্রিস্টাব্দ এই হিজরি হচ্ছে আরবি সন হিজরত থেকে এসেছে যার অর্থ হলো দেশত্যাগ বিশ্বনবী মক্কা শরীফ থেকে যখন ইয়াসরাবে গিয়েছিলেন 622 খ্রিস্টাব্দে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সেই বছর থেকে গণনা শুরু হলো হিজরি প্রথম হিজরি 194 হিজরিতে ইমাম বুখারি পৃথিবীর জমিনে এসেছেন আর বিশ্বনবী 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনা শরীফে গেছে প্রথম হিজরি অষ্টম হিজরিতে মক্কা জয় হয়েছে 632 বিশ্বনবী ইন্তেকাল করে পৃথিবীর জমিন ছেড়ে মুনতাকিল হয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে মায়ামার কবরের জিন্দেগিতে গেলেন কবরে জিন্দা জীবিত অবস্থায় আছেন থাকবেন কায়ামত পর্যন্ত থাকবেন নবীরা নবীরা মরে মুর্তানন মরে জিন্দা কারণ শহীদরা যদি মরে জিন্দা হয়
এই মিয়া সাহেব বলছে মরে গেলে নাকি শেষ এদের আকীদা এই 90 আহলে হাদিসদের আকীদা হলো যারা নতুন অরিজিনাল আহলে হাদিসদের সঙ্গে কোনো গন্ডগোল নাই বড় বড় আলেম যারা তাদের সঙ্গে কোনো গন্ডগোল নাই সে যে আকীদারই হোক না কেন মূল জিনিসে কোনো গন্ডগোল নাই কিছু আমলে আমাদের তফাত আছে কেউ এখানে হাত বাঁধে কেউ রাফাদ আইন করে কেউ করে না কেউ হাত মোনাজাত করে কেউ মোনাজাত করে না এগুলো ছোটখাটো আমল এগুলো ঈমানের কোনো গন্ডগোল নাই কিন্তু এই তথাকথিত যারা 90 আহলে হাদিস এদের সঙ্গে ঈমানের গন্ডগোল রোল নম্বরে গন্ডগোল রোল নম্বরে গন্ডগোল হলে খাতা ভর্তি লিখলে কোনো কাজ হবে না আর এইগুলো ছোটখাটো আমল হাত বাঁধবেন কোথায় গুলো এগুলো খাতা ভর্তি লেখাতে একটু গন্ডগোল থাকতে পারে এখানে কোনো অসুবিধা নাই এখানে অল্প স্বল্প আমাদের আমলের গন্ডগোল কিন্তু ঈমানের গন্ডগোলটা হচ্ছে রোল নম্বরে গন্ডগোল এই রোল নম্বরে গন্ডগোল হলে সব বরবাদ খাতা মাস্টার দেখবি না এই 90 তথাকথিত আহলে হাদিস যারা তারা বলছে আল্লাহর নাকি আকার আছে বলুন না নাউজুবিল্লাহ ভাই আল্লাহর আকার থাকলে একটা তো আকার দিতে হবে কার মতো আকার এবার তুমি বলো তুমি যদি বলো আল্লাহর হাত আছে পা আছে হাতটা কেমন সেটা বলতে হবে তাহলে বলো এখন তো মহাপুরুষদের ছবি সব ঘরে দোকানে বাজারে টাঙিয়ে রাখে তা আল্লাহর যদি আকার থাকে একটা ছবি টবি যদি পাওয়া যায় তাহলে তো পৃথিবীর মানুষ টাঙিয়ে রাখবে আল্লাহর ছবি আল্লাহর আকার আছে কেমন আকার আছে বলো কত বড় শিরক চিন্তা করুন এরা মুসলমানই নয় এরা মুসলমানই নয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার এরা মুসলমানদের মধ্যে বিতর্ক তৈরি করার জন্য আমেরিকা ব্রিটেন পাশ্চাত্যের ইহুদি নাসারাদের মাইনে করা পয়সা দেওয়া মাসিক ভাতা পাওয়া এরা লোক ভালো করে তাকিয়ে দেখবেন এরা অরিজিনাল মুসলমান নয় এদের কাজ হচ্ছে শুধু বিভ্রান্ত তৈরি করে মানুষকে ইসলাম থেকে নবীর মহাব্বত থেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া রাত দিন এরা সোশ্যাল মিডিয়ায় বিতর্ক করছে আর করে যাবে করে যাবে এরা ইহুদি নাসারাদের চক্রান্তের পয়সা দেওয়ালো যখন কোন কনস্টান্টিনোপল জয় করলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস প্লাস্টাইনের মসজিদ হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা জিনদেরকে নিয়ে তৈরি করা সেই মসজিদ জেরুজালেম মুসলমানদের কাছ থেকে যখন ছিনিয়ে নিয়েছিল বিরোধীরা দুশমনেরা সুলতান সালাউদ্দিন আইয়ুবি এমন একজন বীর যোদ্ধা বীর নেতা বীর সেনানী সেনাপতি তিনি বললেন বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে নেব বাইতুল মুকাদ্দাস তিনি জয়লাভ করলেন তিনি বাইতুল মুকাদ্দাসের চাবি হাতে নিলেন ফিরে পেলেন মুসলিম যোদ্ধাদের উল্লাসের সীমা পরিসীমা ছিল না আনন্দে আত্মহারা মুসলিম বিশ্ব কিন্তু যিনি এই জয়ের মূল নায়ক সুলতান সালাউদ্দিন আইয়ুবি কিন্তু আনন্দিত হলেন না সুলতান সালাউদ্দিন আইয়ুবি আনন্দিত হলেন না তাকে জিজ্ঞাসা করা হলো বাদশা যা পড়া সুলতান বাইতুল মুকাদ্দাস আমরা ফিরে পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ 3 নাম্বার মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস 1 নাম্বার কাবা মসজিদুল হারাম এই মসজিদুল হারামে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তার নামাজ আমলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেন 2 নাম্বার হলো মসজিদুন নববী এই মসজিদুন নববী শরীফে যদি কোন আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তার বিনিময়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দেন 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস সে বাইতুল মুকাদ্দাসে যদি কোন আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ পড়ে
আমার আল্লাহ তার বিনিময়ে 25,000 রাকাত নামাজের সওয়াব দেন। সেবাইতুল মুকদ্দাস জয় করেছি আমরা, দুশমনদের কাছ থেকে ফেরত পেয়েছি, আপনার মধ্যে আনন্দ নাই কেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবি বললেন, কাজ আবি বাকি হ্যায়, কাম আবি বাকি হ্যায়। ইসলামের মধ্যে অনেক ভেজাল ঢুকে গেছে, অনেক মুনাফেক মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যারা অরিজিনালি মুসলমান নয়। ভালো করে তিনি সিআইডি লাগালেন, সিবিআই লাগালেন, তদন্তকারী দপ্তরের অধিকর্তাদের লাগিয়ে দিলেন, অফিসারদের লাগিয়ে দিলেন, ভালো করে প্রত্যেকটা, কারণ ইমামরা হলো হাজার হাজার মানুষের মাঝখানে দিন পৌঁছাচ্ছে। ইমামদেরকে ভেরিফিকেশন করো, যারা বক্তা তাদের ভেরিফিকেশন করো, তাদের ভালো করে ভেরিফাই করো, দেখো যে সত্যিকারের তারা মুসলিম না মুসলিম সেজে মুসলমানদের মাঝখানে বিভেদ তৈরি করছে। ওই ইহুদি নাসারাদের চক্রান্তে তাদের অর্থ নিয়ে দিনের মধ্যে ভেজাল সৃষ্টি করে মুসলমানের মধ্যে দলাদলি মারপিট তৈরি করছে, ভালো করে ভেরিফাই করো। এক কথা শুনছেন? কথাটা শুনতে পাচ্ছেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবি প্রত্যেকটা ইমাম সাহেবদের পেছনে ইন্টেলিজেন্স ফোর্স লাগিয়ে দিলেন, তাদের সামনে তাদের মতো করে তাদের ইমাম সাহেবদের কাছের মানুষ হয়ে ভিতরের খবর সংগ্রহ করতে লাগলো। সংগ্রহ করে দেখা যায় কিছু কম বেশি 300 জন মানুষ বের হলো, যে 300 জন মানুষ মুসলমানদের পোশাক পরে, মুসলমানের চেহারা নিয়ে, মুসলমানের টুপি পরে, মুসলমানের জুব্বা পরে, মুসলমানদের কোরআন হাদিস শিখে, মুসলমানদের মজলিসে ওয়াজ করে ছোট 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 মশালাগত বিভেদগুলো তৈরি করে দিচ্ছে। এখান থেকে বসিরহাট যাওয়া যাবে চারটে রাস্তা, মনে করুন চারটে রাস্তা, একটা পিচ রাস্তা, একটা ঢালাই রাস্তা, একটা মরাম রাস্তা, একটা মাটির রাস্তা। ভাই চারটে দিক দিয়েই বসিরহাট যাওয়া যাবে, কথা ঠিক না ভুল? আমি বললাম পিচ রাস্তা দিয়ে যাবেন, আমি কি ভুল বললাম? ভুল বলিনি। আপনি বললেন একটু ওইটা দিয়ে কি যাবেন, ভালো হবে, পিচ রাস্তাটা একটু মাঝখানে খারাপ হতে পারে, ওইটা দিয়ে যান, ঢালাই রাস্তা পাবেন। আপনি কি ভুল বলেছেন? উনি আপনার রাস্তা দেখিয়েছেন মরাম রাস্তা, বাঁকুড়া মাটির রাস্তা, উনি আবার একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, উনিও ভুল বলেননি, চারজনই ঠিক বলেছেন। কিন্তু আমি কি করলাম, বাকি তিনজনটাকে ক্যান্সেল করে দিলাম, ওরা পাক্কা মিথ্যাবাদী, ওরা ভুল বলছে, ওদের রাস্তায় যাবেন না, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। এই যে মিথ্যাচার করা হচ্ছে, এটাই বর্তমানে এক শ্রেণীর মোল্লা মৌলবীরা স্টেজ থেকে শুরু করছে। তারা সঠিক একটা আমলকে, সঠিক একটা ভালো জিনিসকে মিথ্যা বলে সমাজের মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবি এরকম 300 জন নামধারী ইমামকে ধরলেন, ধরে বললেন তোমরা কত টাকা করে পাও? জানা গেল তারা পয়সার বিনিময়ে বিভ্রান্ত তৈরি করছিল, তাদেরকে প্রকাশ্য তিনি হত্যা করলেন। আখেরি জামানাতে, কারণ আমার নবী, আমার রাসূল, নবীদের নবী, নূর নবী, রাহমাতুল্লিল আলামিন, তিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, তার কথা কার কথা? জোরে বলেন, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহি দিয়ে না জানিয়ে দিই। আচ্ছা, এই পৃথিবী কুল কায়নাতের স্রষ্টাকে, জোরে বলেন আল্লাহ, আল্লাহ স্রষ্টা, তাহলে সৃষ্টির সৃষ্টির ব্যাপারে স্রষ্টা ভালো বোঝে না অন্য কেউ ভালো বোঝে? স্রষ্টাই ভালো বোঝে, তাই সৃষ্টির ব্যাপারে স্রষ্টা গাইডলাইন দিয়েছে, গাইডলাইন দিয়েছে। মনে করুন এসি, এসি কোম্পানি তৈরি করেছে, এসির কোম্পানি যিনি তৈরি করেছেন, মালিক যিনি, তিনি এসিটা ভালো বোঝেন না অন্য কেউ ভালো বুঝবে? তাই তিনি একটা গাইডলাইন বই দিয়ে দিয়েছে, এইটা এইভাবে ব্যবহার করবে নাহলে পুড়ে যাবে, নষ্ট হবে, এই ওয়েদার হলে এই হবে, এই টেম্পারেচার দেবে, এই টেম্পারেচার দেবে, ওয়েদারটা এইরকম হলে এই কাজ করবে, ওই কাজ করবে, এইটা সুইচটা এই কাজে, ওইটা সুইচটা, সে ভালো বোঝে। আমার আল্লাহ মানুষকে তার সৃষ্টি করেছেন, তার গাইডলাইন কোরআন মাজিদ দিয়ে দিয়েছেন।
এই কোরআন মাজিদকে ভালো করে বুঝিয়েছেন বিশ্বনবী, দিয়েছেন হাদিস শরীফ। বিশ্বনবী হলেন জীবন্ত কোরআন, নিজের জীবনে কোরআনকে বাস্তবায়িত করেছেন, আর যারা নবীকে পাবে না তাদের জন্য কোরআন এবং হাদিস পাক দিয়ে দিয়েছেন। তারপরেও কোটি কোটি মাসালা আসবে, আখেরি জামানায় অনেক রকমের সমস্যা আসবে, সেই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় তার জন্য ইজমা এবং কিয়াসের কথা কোরআন এবং হাদিসের ইন্ডিকেটেড ভাবে চলে এসেছে। যে ভাই আমার যারা ওলামায়ে দিন তারা ডিসিশন নেবেন যে ওই মাসালাটার সমস্যার সমাধান কিভাবে করা যায়। এই যে বললাম যে আপনি ভাই আমার বেটা ছেলে মারা গেলে তিনটে তার কাফন, মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা, কিন্তু হিজরে মারা গেলে কটা, এটা আপনি কোরআন আর হাদিসে ডাইরেক্ট পাবেন না। আপনি মসজিদে ঢুকেছেন জুম্মার দিনে, সব কাতার ভর্তি হয়ে গেছে, আপনি ভাবলেন যে কাতার তো সব ভর্তি হয়ে গেছে, ছাদের উপর চলে যায়, ছাদের উপর চলে গেলেন, গিয়ে আপনারা অনেক মানুষ গিয়ে আবার দুটো কাতার করলেন, নামাজ পড়ে নিলেন, পরে জানতে পারছেন তলাতে নিচেতে আরো তিনটে কাতার ফাঁকা ছিল। এখন আপনারা তো উপরে ফাঁকা কাতার ছেড়ে দিয়ে নামাজ পড়ে নিলেন, নামাজ হবে কি হবে না এ মাসালা কোরআন আর হাদিসে পাবেন না। আপনার ভাই আমার পবিত্রতার ক্ষেত্রে এই যে প্রত্যেকই যে বাথরুম করতে যায়, পায়খানা করে, পায়খানা করার পরে বাথরুম করার পরে যে ধৌত করে, সেচ করে, এখন কতটা পরিমাণ ধৌত করলে তাকে তাহারাত বলা হয়, পবিত্রতা অর্জন করা হয়, সেটা আপনি কোরআন আর হাদিস থেকে পাবেন না। এগুলোর জন্যই মাসালা মানতে হয়। আর যারা বলে আমরা তাকলিদ করি না, আমরা মুকাল্লিদ মানি না, আমরা মুকাল্লিদ নয়, আমরা তাকলিদ করি না, তারা কিন্তু এই সমস্যাগুলো যখন আসে তারা কোনো একজনকে ফোন করে, কোনো একটা কেতাব থেকে তারা জানে, কোনো একটা বক্তার বক্তব্য থেকে শোনে, কোনো একজন মাওলানার কাছ থেকে জেনে নেয়, আলটিমেটলি তারা কোনো একটা মাওলানার অনুসরণ করছে, অনুসরণ করা মানেই তাকলিদ করছে, এই তাকলিদ ছাড়া চলবে না, আপনি জানতে পারেন না। অর্থাৎ তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী, তাকলিদ করে অথচ বড় আমরা করি না, অন্য কেতাবের রেফারেন্স দেয় অথচ বলছে আমরা তাকলিদ করি না। আরে তুমি পেলে কোথা থেকে, তুমি তো নিজে জানো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, ফুরফুরা শরীফে হযরত বিশ্বনবী দয়ার নবী নূর নবী, ভাই আমার বিশ্বনবী আখির জামানার পয়গম্বর অবশ্যই এসেছিলেন, 100 বার এসেছিলেন, 1000 বার এসেছিলেন। অনেকে বলছে এসেছে কিনা জানি না, আমি বলবো 1000 বার এসেছিলেন, 100 বার এসেছিলেন, কারণ যে মানুষগুলো বলে গেছেন সে মানুষগুলো তোমার আমার মতো মানুষ নয়। ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিম, যুগ শ্রেষ্ঠ ফকিহ, যুগ শ্রেষ্ঠ আলেম, যার কথা আল্লাহর কোরআনে বলা হয়েছে, মুজাদিদুজ জামান, ভাই আমার যার কথা আল্লাহ কোরআনে বলা হয়েছে, অর্থাৎ উলিল আমরের কথা আল্লাহ কোরআনে বলা হয়েছে, মুজাদিদুজ জামান উলিল আম ছিলেন, উলিল আমরের ব্যাখ্যা দেখে নাও আর মুজাদিদের জামানের সঙ্গে মিলিয়ে নাও, উলিল আমরের ব্যাখ্যা দেখো, উলিল আমর কাকে বলে, উলিল আম মিনসটা কি, হোয়াট ডু ইউ মিন বাই উলিল আমর, উলিল আম মানেটা কি, ভালো করে ব্যাখ্যা করে দেখে নাও আর মুজাদিদুজ জামানের সঙ্গে একবার মিলিয়ে নাও, দেখবে উলিল আমরের যা ক্রাইটেরিয়া সব ক্রাইটেরিয়া গুলো মুজাদিদুজ জামানের সঙ্গে মিলে যায়। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, যিনি ফুরফুরা শরীফে নবী এসেছেন বলেছেন তিনি সাধারণ মানুষ নন, নবী যে আসতে পারেন রুহানি হালাতে তার প্রমাণ একটা দুটো নয়, অনেক আছে। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা ভালো করে শুনে রাখুন, হে যুবকেরা ভালো করে জেনে রাখুন, শহীদরা মরে মুর্তানান মরে জিন্দা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, কোরআনের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে
তার ঈমান থাকবে না যাবে বলেন ঈমান থাকবে কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে ঈমান থাকবে জয় বলেন থাকবে না সেই কোরআন মাজিদে আল্লাহ বললেন শহীদদের কথা এখন বলেন তো শহীদদের সম্মান বেশি না নবীদের সম্মান বেশি আচ্ছা তার আগে একটা ছোট প্রশ্ন করি আচ্ছা শহীদ কি এখনো মানুষ আল্লাহ এবং রাসূলের জন্য যদি জীবন দেয় শহীদ হতে পারবে তো না পারবে না পারবে জয় বলেন পারবে শহীদ হবে আল্লাহ এবং রাসূলের জন্য যদি জীবন দেয় কোরআনের জন্য দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেয় এখনো শহীদ হতে পারবে কিন্তু এখন যদি কেউ চেষ্টা করে ইবাদত বندگی অনেক করব নবী হব হতে পারবে জোরে বলেন পারবে পারবে না তাহলে সম্মান শহীদদের বেশি না নবীদের একটু জোরে বলেন হ্যাঁ হুদান টেকনোলজি লাগান সাধারণ বুদ্ধি লাগান নবীদের সম্মান তা আল্লাহর কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে না আমি 100,000 টাকার চ্যালেঞ্জ করছি যেটা পারবো সে চ্যালেঞ্জ করছি 10 কোটি 20 কোটি টাকার আমি লোক নই কামাকায় বলে লাভ নাই যতটুকু আমার ক্ষমতা ততটুকু বলবো তথ্য ছাড়া কথা বলবো না আং বাং তাং বকবো না বুঝতে পাচ্ছেন কিছু বক্তা কিছু ওই মুকা ভাই আমার গায়ের মুকাল্লিদ যারা মুকাল্লিদ মানে না যারা তাকলিদ করে না লামাজহাবি মাযহাব মানে না বলে আমরা ইমাম মানি না মাসলায় পড়লে ঠেলায় পড়লে তাদের ইমাম তখন মানে কাকে মানে তাকে তাদের ইমাম ওই মোবাইল রিপেয়ারিং করা সাহেব না হলে আপনার এই কি বলে রাজমিস্ত্রি ওয়ালা সাহেব না হলে আরো কোন সাহেব তাদেরকে ফোন করে তার মানে অটোমেটিক ইমাম মানছে তারা আলটিমেটলি মানছে কিন্তু মুখে বলবে মানি না যখনই কোরআন হাদিস থেকে ডাইরেক্ট বের করতে পারবে না কাউকে মানবে কোন না কোন কিতাবের সাহায্য নেবে কোন না কোন বক্তা আলেমের সাহায্য নেবে আরে আমরাও তো তাই নি ঝামেলাটা কিসের কেন ঝামেলা করছিস না ওরে তো আসলে অন্য উদ্দেশ্য পয়সার বিনিময়ে বিভ্রান্ত তৈরি করা তারা করছে সেটা মনে রাখবেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার নবীদের সম্মান অনেক বেশি কারণ নবী আর কেউ হতে পারবে না জোরে বলেন পারবে নবী কেউ হতে পারবে কিন্তু দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য নামাজের জন্য রোজার জন্য আল্লাহ এবং রাসূলের জন্য যদি আগামী দিন কোনদিন কেউ কেউ শহীদ হয়ে যান মারা যান তিনি শহীদের দরজা পাবেন আমার আল্লাহ সেই শহীদদের কথা কোরআনে বললেন কোরআনের অক্ষরটাকে যদি কেটে দিতে পারো কোরআনের লাইনটাকে যদি কেটে দিতে পারো যদি মিথ্যা প্রমাণিত করতে পারো 100,000 টাকা ক্যাশ পুরস্কার দেব ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম বলছো নবী মরে গেছে তো ওলিরা মরে গেছে মরা মানুষ আবার কেমন করে আসবে চ্যালেঞ্জ করলাম আমার আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন হাফেজরা আছে জিজ্ঞাসা করে নাও খুঁজে নাও পারা নাম্বার সূরা নাম্বার আয়াত নাম্বার লাইন নাম্বার এত নাম্বার হাদিস তত নাম্বার হাদিস সব আমাদের জানা আছে অত বলার সময় নাই বলবো কখন যখন সামনে আসবে তখন দেখাবো বুখারী বুখারী করছো তো বুখারী শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাঈ শরীফ ইবনে মাজাহ শরীফ সিয়াসিত্তর হাদিস আমার বাড়িতে আছে তোমরা যে মোবাইলের অ্যাপসে বুখারি দেখো ওটা আসলে কিন্তু ওই বুখারির মধ্যে ব্যাখ্যা তারজমা অনেক রকমের গন্ডগোল ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যার নিজের মতো করে ব্যাখ্যা তারজমা করে আর মোবাইলে আপনার ইনক্লুড করে দিয়েছে অরিজিনাল বুখারি নিয়ে এসো ওখানে করে তুমি ওখানে কোনো এত নাম্বার তত নাম্বার হাদিস কোনো কিছু লেখা নাই অরিজিনাল নিয়েছো দেখো ন্যারা আরবি তোমার হাদিস নাম্বারের সঙ্গে হাদিস নাম্বার মিলবে না চলে এসো অরিজিনাল হাদিসটা দেখো এত বড় লম্বা এত বড় হাদিস এই চওড়া হাদিস কোরআন মাজিদের মতো মোটা ন্যারা আরবি পড়তে গেলে গ্রামারে জ্ঞান থাকতে হবে না দাঁত খুলে চলে যাবে কোথায় মোজারে হচ্ছে কোথায় মাজি হচ্ছে কোথায় মারুফ হচ্ছে কোথায় মাজহুল হচ্ছে সেগাটা কি বাহাসটা কি বাপটা কি কোন বাবে পড়ছে কি মানে আসবে মাসদারটা কি মাদ্দাটা কি এত কিছু তারপরে তো সব হরুফের ব্যাপার কোনটা হরুফে জার কোনটা হরুফে মুশাব্বাবিল ফেল কোনটা আর কি কত রকমের
গ্রামাটিকার জ্ঞান ছাড়া তুমি এবারত পড়তে পারবে না, মানে করতে পারবে না, মানে করা তো দূরের কথা, পড়তে পারবে না, দাঁত খুলে যাবে। আর তুমি বোখারি বোখারি দুপাতার মৌলবি চিৎকার করছো, খালি বলছো, মোবাইলে বাহাস করছো, মোবাইলে লড়াই। হ্যাঁ, আলেম ওলামারা বাজারে আছে, রাস্তায় আছে, এখানে আছে, ওখানে আছে, সে ল্যাপটপ খুলে ফেললো, দুটো বই খুলে ফেললো, ফোন লাগিয়ে দিল, ফুরফুরাই ফুরফুরাই, দাদা বিশ্ব নবী এসে ফুরফুরাই, নবী এসেছে দলিল দাও, ফুরফুরাই নবী এসেছে দলিল দাও, হতভাগা ফুরফুরাই নবী এসেছে দলিল দিতে হবে। তো আল্লাহর ওলিদের কল, তারা বলে গেছে তোর মানতে মন যায় মানবি, না মন যায় না মানবি। আর নবী যে আসতে পারেন তার তো দলিল হাদিসে আছে, তার তো দলিল হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, ভালো করে পড়ে দেখ মুসলিম শরীফের হাদিস। আমার বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন মেরাজে যাবার পথে লাল উপত্যকায় হযরতে মূসা কালিমুল্লাহকে দেখলেন, তিনি তার রাউজার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে হবে না, মুসলিম শরীফের হাদিস খুলে দেখ, 1,24,000 পয়গম্বরের সামনে ইমামতি করলেন, নামাজের ইমাম হলেন, মুক্তাদি হলেন কারা? 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, তারা তো ইন্তেকাল করেছেন, তাদের আবার নামাজের ইমাম হলেন কি করে আমাদের নবী? তাহলে মৃত মানুষ যে আসতে পারে না, নবীরা যে আসতে পারে না, এখানে আসতে পারলো কি পারলো না? 1,00,000 বা 2,24,000 পয়গম্বর তারা মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে এসে হাজির হলেন, আর তাদের ইমাম হলেন আমাদের নবী। দলিল নাই, কটা দলিল নেবে? এসো বসো, মুর্শিদাবাদে ডাকছে, ওখানে ডাকছে, সেখানে ডাকছে। আরে কলকাতা হলো রাজধানী, ফুরফুরা শরীফ কলকাতা থেকে 2-3 ঘন্টার রাস্তা, কলকাতায় চলে এসো, প্রশাসন আছে, প্রশাসনের প্রোটেকশন নাও তোমরা, আমরাও প্রোটেকশন নিচ্ছি, প্রশাসনকে ইনফর্ম তোমরা করো, আমরা করি, ভয় কিসে? এসো কলকাতার একটা ইনডোর লজের মধ্যে বসি আমরা, একটা লজ ভাড়া নিয়ে, হোটেল ভাড়া নিয়ে, একটা স্টেডিয়াম ভাড়া নিয়ে, সেখানে আমরা ইনডোর বসবো, গ্যাদারিং করতে দেব না, মিডিয়ার লোক থাকবে, ওয়ান ক্যামেরা, আমাদের আলেমরা থেকে তোমাদের আলেমরা থেকে ফাইসালা হবে, শুধু শুধু মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছ, আসলে তোমাদের উদ্দেশ্য হলো ইহুদি আর নাসারারা যেটা চাইছে তোমরা করছো, তাদের পকেট থেকে পয়সা নিচ্ছ আর মুসলমানদের ভাই ভাই ঝগড়া লাগাচ্ছ, এটা তোমাদের কাজ, তোমরা আসছো না? এখান থেকে লড়াই বাহাস করতে যাবে মুর্শিদাবাদে, কি করতে যাবে ওখানে? টাউনে এসো, বর্ধমান টাউনে এসো, তোমাদের তো কেউ কাছে, বর্ধমান টাউনে এসো, কলকাতা টাউনে এসো, টাউন এলাকায় এসো, গ্রামে কেন কেউ যাবে? টাউন এলাকায় এসো, কোনো গন্ডগোল নাই, চলে এসো, মিডিয়া থাকবে, প্রশাসন থাকবে, প্রশাসনকে অ্যালার্ট করো, চলে এসো, কত বড় বক্তা হয়েছো, আলেম হয়েছো, মাওলানা হয়েছো, এর আগে তোমাদের বাপেদেরকে দাদুদেরকে আমাদের দাদুরা হারিয়ে দিয়েছে, অনেক আলোচনা হয়েছে, সে কেতাবগুলো আমাদের কাছে আছে, ফুরফুরা শরীফে গেলে পাবে, বসিরার দরবার শরীফে গেলে পাবে, আমার পিন্ডনগর হরিণখোলা দরবার শরীফে গেলে পাবে, সে কেতাবগুলো রাখা আছে, কি কি এই প্রশ্নগুলোই তারা করত, সারা জীবন এই প্রশ্নগুলোই করেছে। যুবকেরা মাথা ঠান্ডা রাখবেন, বিভ্রান্তের শিকার হবেন না, গালমন্দ করবেন না, ঝগড়াঝাটি করবেন না, এদের থেকে দূরে সরে আসুন, এদের বয়কট করুন, এদের কথায় কান লাগাবেন না, এরা হলো বেদাতি, এদের আকিদার গন্ডগোল আছে, রোল নাম্বারে গন্ডগোল আছে, রোল নাম্বারে গন্ডগোল থাকলে সব বেকার, মনে রাখবেন, মাস্টার খাতা দেখবেন না। কটা উদাহরণ দেব, কটা বলবো, এদের বক্তব্য, এদের আরেকটা আকিদা শুনেন, এই নব্য যারা নতুন, এদের আরেকটা আকীদা হলো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে তখন মুক্তাদিদেরকেও নাকি সূরা ফাতিহা পড়তে হবে, মানে ইমাম সাহেবও পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর মুক্তাদিরা পেছন থেকে তারাও পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। ভাই তাহলে একতাদাই তো বেহাজার ইমাম হলো কোথায়? আপনি যে একতেদা করছেন, ইমাম যা করবে নেতা বানিয়েছেন, নেতা যা করবে সেটাই আমার, হলো কোথায়? শুধু তাই নয়, কোরআন পড়লে তো শুনতে হয়, কোরআন পড়লে কি করতে হয়? শুনতে হয়, কার অর্ডার? কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমার আল্লাহ কি বলছেন?
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ইজা কুরিয়াল কোরআন ফাস্তামি লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহাবুন ইজা কুরিয়াল কোরআন যখন কোরআন পাঠিত হবে ফাস্তামি ফাস্তামি লাহু তখন তুমি ওয়া আনসিতু তুমি শোনো এবং চুপ করো লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমাদের উপর আল্লাহর রহম হয় সূরা ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করলো আর আপনি তেলাওয়াত করছেন আপনি তো শুনবেন এটা আল্লাহর অর্ডার ইমামে আজম আবু হানিফা বলেছেন দেখো এটা আমরা এই মাসালাটা নিয়েছি অর্থাৎ বিতর্ক করো না এটা সাহাবারা করেছেন ইমামে আজম আবু হানিফা ইমাম বুখারীর আরো 100 বছর আগের মানুষ আরো 100 বছর আগের মানুষ 80 হিজরিতে তার জন্ম তিনি সাহাবাদেরকে দেখেছেন একজন তাবেঈ জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীকে যারা দেখেছে তারা হলো সাহাবা নবীকে দেখছে সাহাবা আর সাহাবাকে যারা দেখছে তারা তাবেঈ এই রকম একজন তাবেঈ হলেন ইমামে আজম আবু হানিফা এখন আপনার দাদর দাদুকে আপনার দাদর দাদুকে একজন 60-70 বছরের লোক ভালো জানবে না একটা 25 বছরের যুবক ভালো জানবে কে ভালো জানে 60-70 বছরের লোকটা ভালো জানে তার সম্পর্কে আমার নবী কেমন কেমন ভাবে জীবন জিন্দেগি করেছেন সেটা ইমামে আজম আবু হানিফা ভালো জানেন তাই আমরা যখন কোরআন আর হাদিস থেকে পাই না তখন ইমামে আজম আবু হানিফার তাকলিদ করি জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এই সমস্ত ফেতনা থেকে দূরে থাকুন আলেম আলেমদের মধ্যে ফেতনা থেকে দূরে থাকুন আলেম মাওলানাদের মধ্যে ফেতনা থেকে দূরে থাকুন এগুলো সব কিয়ামতের আলামত হে তরুণ যুবকেরা যারা ফেতনা করছে ফাসাদের মধ্যে থাকছেন তাদের থেকে দূরে থাকুন হে তরুণ যুবকেরা আপনারা এতে নাক গলাবেন না বিভ্রান্ত হবেন না আপনারা যদি বিভ্রান্ত হয়ে যান মনে রাখবেন আপনি ফেতনার মধ্যে নিজেকে ঢুকিয়ে নিলেন এই সব বাজে বক্তব্য রাখবেন না বাজে কথা বলবেন না দোকান বাজারে এগুলো নিয়ে তর্ক বিতর্ক করবেন না আপনি কেমন করে নিজের ঈমানটা ঠিক থাকবে কেমন করে আপনি আমলটা করতে পারবেন এই নিয়ে আপনি চিন্তায় থাকুন মনে রাখবেন কায়ামতের দিনে সবাই নাফসি 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 করবেন এমন কি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে হযরতে আদম সাফিউল্লাহ নাফসি নাফসি ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ইব্রাহিম ইসমাইল যাবিহুল্লাহ নাফসি নাফসি একমাত্র সেদিন আমার আপনার জন্য যিনি কাঁদবেন আখেরি জামানার পয়গম্বর উম্মতি উম্মতি সেই নবীর সুন্নতগুলোকে ভালোবাসুন অত বিতর্কে কান দেবেন না যোগ্য একজন আলেমের সঙ্গে যোগাযোগ রাখবেন যখনই মনের ভিতর শয়তান কিছু ঢোকাবে এই জানিস তো এইটা এইটা বলছে এই বলছে তাহলে কি হলো কি হবে না হবে অমনি ওই আলেমকে একটু ফোন করে জেনে নেবেন ফাসিরু ফিল আরদ তোমরা জমিনে ভ্রমণ করো সায়ের করো ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ অন্য আয়াতে বলছেন তোমরা যেটা জানো না ফাসআলু সওয়াল করে নাও জেনে নাও ইন কুনতুম লা তাআলামুন যেটা তুমি জানো না সেটা জাননে ওয়ালার কাছ থেকে জেনে নাও তা জাননে ওয়ালার কাছ থেকে জানতে বলেছেন কে আল্লাহ আমরা কোরআন আর হাদিস থেকে যেগুলো জানতে পাচ্ছি না আমরা ইমামে আজম আবু হানিফা থেকে জেনে নিচ্ছি আমরা আল্লাহর কোরআন মেনে চলছি আমরা তাকলিদ করছি আমরা যখন জানতে পাচ্ছি না আমরা মুজাদ্দিদুজ জামান থেকে জেনে নিচ্ছি বসিরার আল্লামা হুজুর থেকে জেনে নিচ্ছি পীরনগর হুজুর থেকে জেনে নিচ্ছি ওলি আউলিয়া থেকে জেনে নিচ্ছি বন্ধুরা আমার তারা বলে আমরা কোরআন হাদিস নাকি জানি না কোরআন হাদিস থেকে মানি না আমরা এই সমস্ত পীর পীর নিয়ে থাকি আসলে তাদের বলেছি না অধিকাংশ ধারণা হলো মিথ্যা ইন্না বাদা জিন্নে ইসমুন অধিকাংশ তোমাদের ধারণাটা হলো মিথ্যা মনে রাখবেন কাফা বিল মারে কাযিবান এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা সে শোনে তাই সে বলে শোনা কথায় কান দেওয়া উচিত নয় যারা দিয়ে ঝামেলা করছেন দিতে বারণ করুন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন আপনি প্রথম নামাজি হয়ে যান
আপনার ঈমানটাকে মজবুত করুন, রোল নাম্বার ঠিক করে নিন, আকীদাটাকে পরিষ্কার করুন, আকীদাতে ভেজাল ঢোকাবেন না, আল্লাহকে আকার মনে করবেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের শেষে আল্লাহ জানিয়ে দিলেন সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর যদি আকার থাকে কারো একটা সমতুল্য হয়ে যাবে, আল্লাহর ক্ষমতাকে কুক্ষিগত করা হবে, আল্লাহর ক্ষমতাকে ক্ষুদ্রতায় পরিণত করা হবে। আমার আল্লাহ হলেন সসীম, আমার আল্লাহ হলেন অসীম, আল্লাহর ক্ষমতার সীমা পরিসীমা আর কোনো আকার নির্দিষ্ট করা যাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর চেহারা আছে কিন্তু কোনো কিছুর মতো নয়, আল্লাহর হাত আছে কিন্তু কোনো কিছুর মতো নয়। সে হাতটা হলো কুদরতি হাত, সে চেহারাটা হলো কুদরতি চেহারা। আল্লাহ কেমন তিনি জানেন, তিনি কেমন এই আকীদা রাখতে হবে, এটাই আমাদের আকীদা। তারা বলে আল্লাহর হাত আছে, হাতের এমন আছে, পা আছে, পায়ের অমুক আঙ্গুল আছে, চেহারাটা এইরকম, চারজন মিলে তাকে তার সিংহাসনে ধরে রেখে দিচ্ছে। ওসব কথা ভাবতে যাবেন না, ওদের বক্তব্য শুনবেন না, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। নামাজ পড়ছেন তো, নামাজ কাজে লাগবে না, সব বরবাদ হয়ে যাবে, রোল নাম্বার খারাপ হয়ে যাবে। মনে রাখবেন, ওই সব বক্তা ওই ওরা আমাদের ঈমানটাকে নষ্ট করতে চাইছে। এক নাম্বার তারা ঈমানে নষ্ট করতে চাইছে, দুই নাম্বার তারা নবীর ভালোবাসাকে আমাদের থেকে শেষ করে দিতে চাইছে। নবী হলেন মুসলমানদের গার্জেন, নবীকে ঝরে হলেন গার্জেন। আচ্ছা, গার্জেন বিহীন ঘর টিকবে? নেতাবিহীন, নেতাবিহীন লড়াই জিতা যাবে? ঝরে হলেন নেতাবিহীন লড়াই জিতা যাবে? যাবে না। সেনাপতি বিহীন যুদ্ধ জয়লাভ হবে? হবে না। গার্জেন বিহীন ঘরের যে অবস্থা, নেতাবিহীন নেতৃত্বের যে অবস্থা, সেনাপতি বিহীন লড়াইয়ের যে অবস্থা, নবী বিহীন ইসলামের সে অবস্থা। নবী যদি না থাকে, ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। আর ওরা চাইছে মুসলমানদের ভিতর থেকে নবীকে সরিয়ে দিতে। কি বলতে চাইছে? নবী আমাদের মতো মানুষ, বলুন আলহামদুলিল্লাহ, নবী আমাদের মতো মানুষ, আমরাও খাই, নবীও খায়, আমরাও ঘুমাই, নবীও ঘুমায়, আমাদেরও হাত আছে, নবীরও আছে, আমাদেরও পা আছে, নবীরও আছে, আমাদেরও সংসার ধর্ম, নবীরও সংসার ধর্ম, খালি তফাত একটুখানি। কি বলছে? তফাত একটুখানি। কিরকম না বলছে? নবীর কাছে ওহিটা আসতো, আমাদের কাছে আসে। ভাই, যেটাকে তুমি একটুখানি বলছো, এটা একটুখানি নয়, এটা সবচেয়ে বড় তফাত। নবীর কাছে জিব্রাইল ফারিস্তা আসতো, বিশ্ব নবীর কাছে আল্লাহ ওহি দিয়েছেন। জোরে বলুন সুবহান। 30 পারা কোরআন নবীর ওসিলায় পেয়েছে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। তোমরা তো আজকের যুগে কোরআনটাকেই তো বিশ্বাস করবে না, কারণ কোরআন হলো অলৌকিক। কোরআন যে নবীর কাছ থেকে এসেছে কেউ কি দেখতে পেয়েছে? জিব্রাইল ফারিস্তাকে কি আর কেউ দেখতে পেয়েছিল? জিব্রাইল ফারিস্তা নবীর কাছে এসে কিভাবে কোরআন দিচ্ছে আর কেউ কি জানে, আর কেউ কি বোঝে? তাহলে কোরআন মাজিদ নবী যা মুখ দিয়ে বলছেন, লেখা হচ্ছে, সাহাবাই কেরামরা সেটা বিশ্বাস করেছেন যে এটাই আল্লাহর বাণী, এটাই হলো কোরআন মাজিদ। হে মুসলমান, হে তরুণ যুবকেরা,
ইসলামের মধ্যে অলৌকিকতা আছে এই অলৌকিকতা যদি তুমি না মানো তুমি মুসলমান হতে পারবে না কারণ নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা দুখানা হয়েছে নবীর আঙ্গুলের ইশারায় ডোবা সূর্যটা পুনরায় আসরের জায়গায় ফিরে এসেছে বিশ্বনবী যখন হেঁটে হেঁটে যান বিশ্বনবী যখন হেঁটে হেঁটে যান মানুষের ছায়া থাকে বিশ্বনবীর কায়া ছিল ছায়া ছিল না এগুলো তো তোমরা মানতে চাও না তোমরা মানো না সহি হাদিস থেকে প্রমাণ আছে ওই জন্যই তো বলছি বসো না বসলে তবে তো দেখানো যাবে না আমাদের হুজুররা আলেমরা পীর সাহেবরা তো বারবার বলছেন ফুরফুরা শরীফের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এসো বসো একটা ডেট করি আমরা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা নবীর ভালোবাসাকে এরা নষ্ট করতে চায় বিশ্বনবী সোনার জাবানে জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে আল আউলামাত বিবি বাচ্চা মাল সম্পদ সন্তান সন্ততি তোমাদের বাচ্চা কাচ্চা তোমাদের বাপ মা তোমাদের মাল মাতা সবকিছুর থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পাচ্ছ বেশি না মহাব্বত করতে পাচ্ছ সবকিছুর থেকে বেশি ভালো না বাসা পর্যন্ত আমি রাসূলুল্লাহ বলি তোমরা মুমিন হতে পারলে না মুমিন হতে গেলে সবচেয়ে বেশি ভালো বিশ্ব নবীকে বাঁচতে হবে মুমিন হতে গেলে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে জোরে বলে নবীকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি সেই রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাঁচতে পারলে আপনি মুমিনই হতে পারলেন না মনে রাখবেন মুমিন হতে গেলে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে এই দেখুন ডক্টর জাকির নায়েক আহলে হাদিস সম্পর্কে কি বলছে আমরা ডক্টর জাকির নায়েককে সম্মান করি আমি ব্যক্তিগতভাবে বলি ডক্টর জাকির নায়েক একজন জ্ঞানী মানুষ তিনি একজন প্রখর স্মৃতি সম্পন্ন ব্যক্তি তিনি একজন জেনারেল এডুকেশন মানুষ তিনি ১৬ বছর মাদ্রাসায় পড়েননি তিনি তাফসীর হাদিস ফিকহ মাসলা মাসাইল এগুলো তিনি পড়েননি কিন্তু তিনি বাড়িতে অনেক বই পুস্তক পড়েছেন স্টাডি করেছেন তিনি বিভিন্ন ধর্মের ধর্মশাস্ত্রগুলো পড়েছেন এবং দিনের খেদমত করছেন তার প্রখর মেধা সম্পর্কে আমি তাকে সম্মান করি কিন্তু তার যে মাসালা কিছু কিছু মাসালা আমাদের সঙ্গে গন্ডগোল আছে এগুলো ছোট ছোট মাসালা এই ছোট ছোট মাসালা নিয়ে গন্ডগোল আছে সেটা আলাদা বিষয় কিন্তু তিনি একজন প্রখর মেধা সম্পন্ন দিন প্রচার করছেন সারা পৃথিবীতে আপনারা জানেন কাতারে কাতার যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ফুটবল খেলা জায়েজ কি না জায়েজ হারাম কি হালাল সেটা মুফতি সাহেবরা জানেন বলেন সেটা আলাদা বিষয় আমি সেই বিষয়ে যাচ্ছি না সেই বিষয়ে যাচ্ছি না আমি অন্য বিষয়ে আসছি আমি পজিটিভ মাইন্ডে আসছি ইতিবাচক মাইন্ডে আসছি সেটা হলো কাতার একটা ছোট্ট দেশ সেই ছোট্ট দেশ উন্নত দেশ শিক্ষিত দেশ এবং তারা কেমন ইসলামকে ভালোবাসে তারা কেমন নবীকে ভালোবাসে যে সময় সারা পৃথিবীতে কিছু কম বেশি কয়েক লক্ষ মিডিয়া ইসলামের বিরুদ্ধে প্রচার করছে আমরা জানি না আমাদের কটা মিডিয়া ইসলামের পক্ষে প্রচার করছে কয়েক লক্ষ মিডিয়া সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে প্রচার করছে তারা ইসলাম বলতে বোঝাতে চাইছে ওসামা বিন লাদেন ইসলাম মানে ওসামা বিন লাদেন ইসলাম মানে টুইন টাওয়ার ধ্বংস ইসলাম মানে আতঙ্কবাদী ইসলাম মানে কুসংস্কার ইসলাম মানে মায়ামার অশিক্ষিত এইভাবে তারা ইসলামকে সারা পৃথিবীর কাছে ছোট করার চেষ্টা করছে সেই জায়গায় কাতার একটা ছোট্ট দেশ সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষের ফোকাস এই যে ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট ২০২২ কাতারের যে দোহায় উদযাপন হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টে সারা পৃথিবীর বিভিন্ন দেশ অংশগ্রহণ করছে সারা পৃথিবীর কিছু কম বেশি ৭০০ কোটি মানুষের ফোকাস এখন কাতারের দোহার দিকে কাতার তাই ঠিক করেছে তারা এই ফুটবল টুর্নামেন্ট
এই ফুটবল টুর্নামেন্টকে তারা বিশ্বের একটা মঞ্চ তৈরি করে সেখান থেকে এই যে মানুষের মাঝখানে ইসলাম সম্পর্কে খারাপ ধারণাগুলো আছে এই ধারণাকে দূর করার জন্য আসল ইসলামকে সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীকে তারা পৌঁছে দিচ্ছে জোরে হবে না আমি এই ইতিবাচক দিকটা নিয়ে ভাবছি ফুটবল খেলা চলবে কি চলবে না সেটা পরের কোশ্চেন ওটা মুফতি সাহেবরা বলে দেবেন আপনারাও জানেন আমি সে প্রসঙ্গে আসলে আবার অনেক কথা বলবো না এয়ারপোর্ট থেকে নামার সঙ্গে সঙ্গে তারা বিদেশি খ্রিস্টান ইহুদি নাসারা ইসরায়েলি পর্যন্ত তারা সেখানে যখন নামছে এয়ারপোর্ট থেকে নামার পরই দেওয়ালে হোর্ডিং করে টাঙানো আছে ব্যানার করে টাঙানো আছে দেওয়াল লেখন করে টাঙানো আছে স্ক্রিন করে দেয়া হয়েছে ইলেকট্রনিক স্ক্রিন করে দেয়া হয়েছে সেখানে কোরআন মাজিদের ইতিবাচক আয়াতগুলো হাদিস পাকের ইতিবাচক বা এবারতগুলো সেখানে লিখে দেওয়া হয়েছে আরবিতে তার ট্রান্সলেটগুলো বিভিন্ন ভাষাতে করে দেওয়া হয়েছে জোরে হবে না বন্ধুরা আমার এই কাতার হলো এমন একটা দেশ যে দেশে ফুটবল টুর্নামেন্ট যখন শুরু হচ্ছে একটা প্রতিবন্ধী বাচ্চা ছেলেকে দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াতের মধ্যে দিয়ে আর সেই টুর্নামেন্টের ভাই আমার মঞ্চ তৈরি করে সেখান থেকে ইন্টারন্যাশনাল ফিগার ডক্টর জাকির নায়েকের মতো সারা পৃথিবীর বিভিন্ন গ্রন্থে যিনি পণ্ডিত সেই পণ্ডিত মানুষকে দিয়ে ইসলামের ইতিবাচক দিকগুলো সারা পৃথিবীর মানুষকে পৌঁছে দিচ্ছে এটা ভালো দিক সেই ডক্টর জাকির নায়েকের সঙ্গে আকীদাগত মাসলাগত হতে পারে ভাই তিনি তো ডাক্তার মানুষ তিনি ফেকার জ্ঞান তার মধ্যে নাও থাকতে পারে তিনি তো 17 বছর ধরে হাদিস কোরআন তাফসীর মাদ্রাসায় পড়েন না যেটুকু পড়েছেন তিনি বাড়িতে স্টাডি করেছেন এতে অনেক ইন্টারনাল এক্সটারনাল মানে আছে ব্যাখ্যা আছে কিছু আকীদাগত তাদের সঙ্গে আমাদের তফাত থাকতে পারে কিছু সরি আকীদাগত না মাসলাগত কিছু তফাত থাকতে পারে তবে ডক্টর জাকির নায়েকের মতো মানুষ তিনি নিজে কি বলছেন একবার শুনুন এই তথাকথিত আহলে হাদিস সম্পর্কে তিনি কি বলছেন তার বক্তব্যটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন এই যে কথিত আহলে হাদিস নতুন বেরিয়েছে এই আহলে হাদিস বলে কোনো দলই কোরআন হাদিসে নাই কোনো দলই নাই আমি বলছি না আমি বললে তারা হয়তো বলবে উনি তো পীরের নাতি পীরের পোতা উনি বলতেই পারেন পীরেদের আলাদা হাদিস আছে বলছে পীরেদের আলাদা হাদিস আছে তো দেখুন শুনে নিন শুনতে পেলেন যাই হোক আহলে হাদিস বলে কোন দল পৃথিবীতে নাই কিছু মানুষ নিজেদেরকে ওটা বলে ডাকে আহলে হাদিস আমরা সবাই যারা হাদিস মানে তারা সবাই আহলে হাদিস আহলে কোরআন আহলে সুন্নাহ ওয়াল জামাত সবাই বন্ধুরা আমার এই সমস্ত বিভ্রান্ত থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে নবীর মহাব্বত এরা ভুলিয়ে দিতে চায় হে তরুণ যুবকেরা বিশ্ব নবীকে সাহাবাই কেরাম কেমন মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন কেমন প্রেম করতেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা বিশ্ব নবী যখন থুতু মুবারক ফেলতেন লাভ মুবারক যখন ফেলতেন সাহাবাই কেরামরা লুফে নেবার জন্য তৈরি থাকতেন কে হাতে করে নিতে পারে কে মুখে মাখতে পারে ইহুদি নাসারাদের বা আমার ওই তদন্তকারী মানুষ গুপ্তচর গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পরাজিত করতে গেলে তার ভিতরে গুপ্তচর পাঠাতে হবে বিশ্ব নবীর খেদমতে গুপ্তচর পাঠিয়েছেন গুপ্তচর যখন ফিরে এলো গুপ্তচরকে ওই সমস্ত জালেমরা জিজ্ঞাসা করলো যে ইসলামকে হারাতে গেলে বিশ্ব নবীকে পরাস্ত করতে গেলে তার সম্পর্কে তথ্য নিতে হবে হে আমাদের গুপ্তচর কি তথ্য নিয়ে আসলে বলো সেই সময় গুপ্তচর বলেছিল হে আমার দলের মানুষেরা হে আমার দলের লিডারেরা
আমি আজকে যে জিনিস দেখে এসেছি পৃথিবীর ইতিহাসে এমন জিনিস কেউ কখনো দেখে না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো কেউ হারাতে পারবে না কার কারণ হলো তার ভক্ত murid ভালোবাসার মানুষদের দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ভক্তরা এত ভালোবাসে এত মহব্বত করে তিনি যখন থুতু ফেলে দেন সেই থুতুটা মাখার জন্য তার ভক্তরা কাড়াকাড়ি করে জোরে হবে না বিশ্বনবীর থুতু কি সাধারণ থুতু নাকি হ্যাঁ আমি আপনি থুতু ফেললে নোংরা হয় গ্যাস হয় নবী থুতু ফেলেছেন হাতে নিয়ে মাখছে মুশকে আম্বারের খুশবু হচ্ছে বিশ্বনবী যখন হেঁটে হেঁটে যান আমার আপনার শরীরের ঘাম হয় বিশ্বনবীর শরীরের ঘাম হয় আমার আপনার শরীর থেকে ঘাম ঝরে যায় দয়ার নবীর শরীর থেকেও ঘাম ঝরে যায় দয়ার নবীর শরীর থেকে যখন ঘামটা ঝরে যায় সেই ঘাম থেকে এমন মুশকে আম্বারের খুশবু বের হয় পরবর্তী পথিক বুঝতে পারে এই পথ দিয়ে আমার নবী চলে গেছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরাম সেই নবীর কটা উদাহরণ দেব কটা ভালোবাসার কথা বলব সেই নবী বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো মান হাব্বা সুন্নাতিন ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই তো প্রকৃত আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার দলভুক্ত হলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল ভালোবাসবেন রাসূলের সুন্নত মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে তেরে পথে সমাজ বদলাবে রে আমি আঘাত লাগবে এটা কখনো করতে পারি না আমি কারণ আমি নামাজ পড়ি আমার মুখে দাড়ি আছে আপনি করতে পারবেন না এটা আমি বলছি না আল্লাহ নিজে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ওয়ান নাই থেকে দূরে সরিয়ে দেবে জোরে হবে না ভাইরা আমার অনুরোধ করে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত দান করেন আমি বিদায় নেব 9টা পর্যন্ত সময় 9টা 5 হয়ে গেছে পরবর্তী বক্তাকে নিয়ে চলে আসেন যিনি আছেন হযরত উনি আসেন আমরা একটু দাঁড়িয়ে সালাম পেশ করি আর একবার যারা বাইরে আছেন আমি অনুরোধ করব একটু যদি জান্নাতের বাগানে ঢুকে যান বড় ভালো লাগবে জান্নাতের বাগানে ঢুকলে আপনি জান্নাতে মানুষদের জান্নাতি মানুষদের খাতায় নামটা লিখলেন আবার সকালবেলা যা করলেন করলেন তারপরে আবার বিচার আল্লাহ অন্য করবেন কিন্তু এখন আপনি জান্নাতি মানুষদের খাতায় নাম লেখাবেন জান্নাতি খাতায় মানুষদের খাতায় নাম লেখানোর জন্য মজলিসে ঢুকে যান একটু সামনের দিকে এগিয়ে আসুন দাঁড়িয়ে সালাম পেশ করি নবী নবী না হয়ে এ দুনিয়ায় না হয়ে নে ফারিস্তা পদার হয়েছি উম্মত তো তোমার তার তরে সকল হেরিয়া
রসুলের পিতা আবদুল্লাহ হাবিবের মাতা আমিনা নবীজি আমি আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন এক দিলে দশ পাবি, মানজা আবিল হাসানাতে ফালাহু আসর আমসালিহা, এক দিলে দশ পাবি আমার আল্লাহ কোরআনে বলেছেন, একের একটা হাসানার পরিবর্তে দশটা যা যা আমি দিই আল্লাহ কোরআনে বলেছেন। তাই আমি আপনাদের কাছে এই রুমালটা পাঠাবো, যা যেমন আল্লাহ আওকাত দেবেন দশ বিশ পঞ্চাশ একশো করে একটু দিয়ে প্রত্যেকে দাতা হয়ে যান। দাতা হলো আল্লাহর বন্ধু, বকিল হলো আল্লাহর শত্রু। এই রুমালটা আমার নিয়ে যান ভাইরা, যার যেমন আওকাত প্রত্যেকে একটু দাতাদের খাতায় নামটা লিখিয়ে, যার যেমন আওকাত পরে আপনারা বেশি দেবেন, এখন পকেটে যেটুকু আছে একটু দেন, আমি একটু আপনাদের কাছে জন্য দোয়া চাইবো, দোয়া চেয়ে বিদায় নেব, আর টাইম আমি নেব না, একটু প্রত্যেকে আপনারা দেন। আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে বলেছি আমার রুমালটা পাঠিয়েছি, মুসাফির হালাতে এসেছি, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, তা আমি আপনাদের জন্য দোয়া করব। ভাইরা আমার প্রত্যেকে শরীক হয়ে যান, যার যেমন আওকাত আছে যেমন আল্লাহ আওকাত দিয়েছেন দিয়ে শরীক হয়ে যান, দোয়া রাখবেন আমার জন্য। আমি এখান থেকে আর একটা আজকে প্রোগ্রাম দুটো করে করি না সাধারণত, খুব ভালোবাসার মানুষ ওখানে যেতে হবে, একটু করতে হবে, করে আমি আজকে আগামী কাল সকালে কলকাতায় থেকে কাল সকালে আমি যাচ্ছি ত্রিপুরা। দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেন এবং সেখান থেকে ফিরে আসার তৌফিক দেন। সেখানে ত্রিপুরাতে প্রোগ্রাম আমার আছে আগামী কাল রাত্রে, আবার পরশু দিন ফিরবো, ফিরে এসে আবার হাওড়া জেলায় প্রোগ্রাম আছে ইনশাল্লাহ, এরকম চলতেই থাকবে। দোয়া রাখবেন আপনারা, আমি আপনাদের জন্য একটু দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকে যার যেমন আওকাত বিশ পঞ্চাশ একশো দুশো। জান্নাত হলো আটটা, তার মধ্যে ফেরদাউস, নবী বলেছেন তোমরা যখন জান্নাতের জন্য দোয়া চাইবে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া চাইবে, আর মনে রাখবে একটা স্তর থেকে আর একটা স্তরে যেতে একটা দ্রুতগামী ঘোড়ার সময় লাগবে,
500 বছর ভাইরা আমার সেই স্তর আছে কতগুলো 100টারও বেশি স্তর আছে মনে রাখবেন আর সবচেয়ে উপরের স্তরে আছে জান্নাতুল ফেরদাউস তো সেই জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ কবুল করেন আটটা জান্নাতের একটা না একটা যেন কবুল করেন দোয়া চাইব আট ভাই কি হবেন 1001 টাকা করে মৃত বাপ মায়ের জন্য দাদা দাদির জন্য নানানির জন্য একটু ওয়াদা করতে পারেন যে জান্নাতের বাগানে এই পাক মাহফিলে আমি দেব ভাই আমার আগামী বছর দেবেন 1001 টাকা একটু ওয়াদা করতে পারেন কোন ভাই আছেন যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন 500 টাকা করে আট জন হবেন 500 টাকা করে জান্নাত হলো আটটা 500 টাকা করে একটু বলতে পারেন হাত তুলে দেখাতে পারেন ভাই আমার ওখানে আমার বাপজি একজন হাত তুলেছেন 500 টাকা ফারুক ভাই 1000 টাকা ওই ভাইয়ের নাম কি উনি উনি কি নাম কি রহমান ফজলুর রহমান সাহেব 500 জোরে বলুন মারহাবা আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আমি এখন দাম তুলছি না যদি আমার হাতে মনে হয় যে পীরের আওলাদ এসেছে বলছে একটু দি যদি মনে হয় দান পরে ওনারা তুলবে আলেম ওলামারা আছেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব চেয়েছিলাম একটু যদি আর কেউ আছেন 500,000 করে বলতে পারেন একটু লাস্ট দোয়া চাইবো দোয়াতে আপনাদের জন্য খাসভাবে দোয়া চাইবো যে নিয়ত করে দান করবেন কেউ নিজের বাপ মায়ের জন্য বুখারি শরীফের প্রথম হাদিস বিশ্ব নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপর আমল হবে যে নিয়ত করে দান করবে আল্লাহ সেই নিয়ত তোমার কবুল করবেন বিবি বাচ্চার জন্য সংসারের জন্য বিপদ আপদ থেকে হেফাজতের জন্য কাজ কারবারের জন্য যদি কেউ থাকেন 1001 টাকা 500 টাকা করে একটু বলতে পারেন আর কেউ আছেন একটু বলতে পারেন যদি থাকেন হাতটা তুলে নামটা লিখিয়ে দেন দোয়া চাইবো কে আছেন একটু বলতে পারেন কালেমা জিকরে লা ইলাহা আর কেউ যদি থাকেন একটু বলবেন একটু দোয়া আছে আমরা হাত তুলি আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত দিও গো তুমি বরসে মাহফিলে রহমাত দিয়েছে তোমার বান্দারা ওই 10-20-50-100 দান দিয়েছে তোমার বান্দারা ওই 500,000 দান দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত দিও গো তুমি বরসে মাহফিল রহমাত মাহমুদ আল্লাহ দানকে কবুল করে নিন দোজানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন যে যা নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নিন কেউ বাপের জন্য কেউ মায়ের জন্য কেউ দাদা দাদির জন্য নানা নানির জন্য ঘর সংসারের জন্য বিবি বাচ্চার জন্য কাজ কারবারের জন্য মাল সম্পদের জন্য শরীরের জন্য হেফাজতের জন্য বিপদ আপদ থেকে হেফাজতের জন্য কাজ কারবারে উন্নতির জন্য ভেরির জন্য ব্যবসার জন্য চাষের জন্য যে যা নিয়ত করে দান করেছে মাহবুব তুমি তো ওয়াদা করেছো মানজাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা ওয়া মানজাবিস সাইয়্যাতে ফালা ইউজজা ইল্লা মিসলাহা তুমি ওয়াদা করেছো বান্দারে একটা হাসানা কর 10টা দেব আর একটা অন্যায় করলে তার বদলা একটাই গুনার একটাই তার বদলা পাবে আমার আল্লাহ রহমানুর রহিম একের বদলে 10 দান হাদিসে কুদসির মধ্যে তুমি জানিয়েছো একের বদলে 10 একের বদলে 100 বেহিসাব 700 বেহিসাব আমি আল্লাহ মালে মালামাল করে দেব মাহবুব আল্লাহ তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো তুমি চাইলে চেন্নাই ম্যাট্রাস পাঠাতে পারো তুমি চাইলে হার্ট অ্যাটাক দিতে পারো তুমি চাইলে ক্যান্সার টিউমার প্যারালাইসিস বানিয়ে দিতে পারো লক্ষ লক্ষ টাকা ক্ষতি লক্ষ লক্ষ টাকা খরচা করিয়ে দিতে পারো আবার তুমি চাইলে সামান্য ট্রিটমেন্টে সুস্থ রাখতে পারো মাহবুব আল্লাহ সমস্ত ক্ষমতার উপর তোমার ক্ষমতা তুমি যারা দান করছে দেন নিয়তকে কবুল করে নাও মালের হেফাজত করো শরীরের হেফাজত করো কাজ কারবারের হেফাজত করো মাহবুব দাতাদের দানকে কবুল করে নাও যারা দেব কি দেব না চিন্তা করছে দেবার তৌফিক দাও আর জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও আমিন আর কেউ আছেন নাকি যদি আমার হাতে বলেন তাহলে একবার এখনো হাতটা তুলেন 500,000 দেবেন একটু নামটা লিখিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি বলেন মাশাআল্লাহ পরবর্তী আমার হযরত কে আছেন কি নাম জনাব মোহতারাম মাওলানা মোহতারাম সম্মানী আমার ভাই আমার অতিথি রুস্তম আলী সাহেব যোগ্য আলেম যোগ্য বক্তা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা উঠাউঠি করবেন না আপনারা স্থিরভাবে বসেন
ওলামা হযরত এসে গেছেন অজনা সিয়াত করবেন আমার জন্য দোয়া রাখবেন আমি দোয়া রাখি প্রত্যেককে মহব্বতে সালাম দি আসসালামু আলাইকুম আপনারা একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু উঠবেন না মজলিস নষ্ট করবেন না মজলিস অনেক কষ্টে সুন্দর তৈরি হয় একদম জিরো থেকে আপনারা উঠবেন না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা কে ওটা ওটি করবেন না সকলেই দৃষ্টি হয়ে বসুন খুব ভালো বক্তা আমার পরিচিত বক্তা জনাব মুহতারাম রুস্তম আলী সাহেব হুজুর আপনাকে ওটা ওটি করবেন না সকলেই তার বক্তব্য দৃষ্টি হয়ে শ্রবণ করুন আল্লাহ